গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর বাংলা এডুকেশন এন্ড ইমিগ্রেশন কনসালটেন্সি। চিটাং থেকে আমি গাইছি, আপনাদের এডুকেশন কাউন্সিলর এক্সিকিউটিভ। আজকে আমরা পার্টিকুলার যে কান্ট্রি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া সম্পর্কে আমরা প্রিভিয়াস টাইমে আগে আলোচনা করেছি, বাট এই মুহূর্তে অস্ট্রিয়ার যে অপরচুনিটিগুলো আছে বা যারা যারা আগে ইন্ডিয়াতে অস্ট্রিয়াতে অ্যাম্বাসি ফেস করতে যেতেন তাদের জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের ঢাকাতেই আপনারা অ্যাম্বাসি ফেসের সুযোগটা পাচ্ছেন। এর পাশাপাশি সেন্ট্রাল ইউরোপের কান্ট্রি হিসেবে অস্ট্রিয়ার যথেষ্ট পরিমাণ সুনাম আছে এবং একটা ইউরোপের সেন্ট্রাল কান্ট্রি ভিসা পাওয়ার অর্থ হচ্ছে আপনারা বাকি 25 সেন্ট্রাল কান্ট্রিতে ইজিলি মুভ করতে পারবেন। সো যাদের যাদের স্পেসিফিক্যালি পোল্যান্ড, পর্তুগাল কিংবা হাঙ্গেরিতে যাওয়ার ইন্টারেস্টেড, বাট এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আপনারা অ্যাম্বাসি ইন্টারভিউ নিয়ে ভয় পাচ্ছেন, তাদের জন্য কিন্তু অস্ট্রিয়া হতে পারে একটা গোল্ডেন অপরচুনিটি। আপনারা যারা যারা ব্যাচেলার্সের জন্য ট্রাই করতে চাইছেন তাদের তাদের এসএসসি এইচএসসি 3.5 এবং পাশাপাশি যদি মাস্টার্সে হয় তাহলে সিজিপিএ 2.5 ওর অ্যাবভ থেকে আপনারা কিন্তু ট্রাই করার অপরচুনিটি পাচ্ছেন। এর পাশাপাশি যাদের আইএলস আছে তারা তো অবশ্যই অ্যাপ্লাই করুন, না যাদের আইএলস নেই তাদের জন্য বলি আইএলস এর কিন্তু এক্সট্রা কোনো নেসেসারি সেখানে থাকছে না। সো নেক্সট ইনটেক, আপকামিং ইনটেকের জন্য আপনারা এখনই যোগাযোগ করুন, কারণ যত তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করবেন স্কলারশিপ অপরচুনিটির জন্য ততটা আপনাদের জন্য ভালো আর কি। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।